সারা দেশে ভূমিকম্প উৎপত্তি স্থল লক্ষীপুরের রামগঞ্জে মাত্রা ছিল 5.5। আতঙ্কিত হয়ে নামতে গিয়ে কুমিল্লায় 20 পোশাক শ্রমিক আহত, আতঙ্কিত সাধারণ মানুষ। চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যস্ততা। স্বতন্ত্র নিয়ে দুশ্চিন্তা যাচ্ছে না নৌকার, বেশিরভাগ আসনেই একাধিক প্রার্থী। এ মাসেই চালু হচ্ছে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রা। বিজয়ের মাস থেকেই মিলবে রাত 8টা পর্যন্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকার আবহাওয়া অফিস বলছে রিখটার স্কেলে মাত্রা ছিল 5.6। উৎপত্তি স্থল লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলেও ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। তাড়াহুড়ো করে নামতে গিয়ে কুমিল্লায় 20 পোশাক শ্রমিক আহত হয়েছেন। শনিবার সকাল 9:35 হঠাৎ কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। এ সময় বেশ কয়েক সেকেন্ড ধরে দুলতে থাকে বাসাবাড়ি সহ বিভিন্ন আসবাবপত্র। আতঙ্কিত হয়ে পড়েন সরকারি বেসরকারি ভবনে কর্মরত চাকরিজীবী সহ আবাসিক ভবনের বাসিন্দারা। কেউ কেউ ভয়ে দৌড়ে ভবনের বাইরেও চলে আসেন। ঢাকার আবহাওয়া অফিস জানায় রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল 5.6, তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠানের তথ্য বলছে 5.5 মাত্রা। তাদের তথ্য অনুযায়ী উৎপত্তি স্থল ছিল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা থেকে 8 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে, যা ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ছিল। ভূমিকম্পের বিপজ্জনক ঝুঁকিতে থাকা বাংলাদেশের ভূমি কদিন পরপরই কেঁপে ওঠে। সবশেষ গত 2 অক্টোবর সন্ধ্যায় 5.2 মাত্রার ভূমিকম্প হয়, আর চলতি বছর 12টি হালকা ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয় দেশে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমোহনী এলাকায় আছেন রিপোর্টার মাজহারুল আনোয়ার টিপো। সরাসরি যাচ্ছি তার কাছে। সকালে মাঝারি মাত্রায় ভূকম্প অনুভূত হয়েছে। আমরা এরই মধ্যে খবর পেয়েছি এই ভূকম্পের উৎপত্তি স্থল ছিল লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় এবং 5.6 মাত্রার এই ভূকম্পন কয়েক সেকেন্ড ব্যাপী ব্যক্তি ছিল। এই সময় লক্ষীপুরের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কিছু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও এটা কয়েক সেকেন্ড ব্যাপী ছিল, কিন্তু তারপরেও কিন্তু মানুষের সাথে আমি কথা বলে জেনেছি যে তারা বলেছেন যে তারা ইতিপূর্বে এই মাত্রার ভূকম্পন তারা দেখেননি। রামগঞ্জ যেহেতু এই ভূকম্পের উৎপত্তি স্থল ছিল, সেজন্য আমরা রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভূকম্পের রামগঞ্জ এলাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং তিনি ইউনিয়ন পর্যায়ে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা দেখার জন্য তিনি পর্যবেক্ষণ করছেন। তবে তার জানা মতে এখন পর্যন্ত রামগঞ্জ উপজেলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাচ্ছি। আর এছাড়া লক্ষীপুরের যে বাকি 5টি উপজেলা আছে সেখানেও আমরা ভূকম্পনের আসলে কোন রকমের ক্ষয়ক্ষতির খবর এখনো পাইনি। তবে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক কিন্তু ছিল, যদি এটা মুরব্বীরা যারা আছেন তারা বললেন যদি এটার ব্যাপ্তি অনেক সময় হতো তাহলে কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো। এজন্য কিন্তু তারা মহান সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া জ্ঞাপন করেছিলেন। এই ছিল আমার কাছে ভূকম্পনের লক্ষীপুর থেকে সর্বশেষ। লক্ষীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসহারুল আনোয়ার টিপু। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। পক্ষে বিশ্বব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাদের গ্রামের মোবিলিটি চ্যাম্পিয়ন রিডার অ্যাওয়ার্ডে ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত করেছে IOM এবং জাতিসংঘ সমর্থিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি সংস্থা। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী
তাকে আমরা অভিনন্দন জানাই। তিনি আমাদের গর্ব, এগিয়ে যাওয়ার প্রেরণা ও শক্তি। তার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে, আজকে সারা বিশ্বে নতুন নতুন গৌরব ও সম্মানের উচ্চতা দেশের জন্য তিনি বয়ে আনছেন। সেজন্য মূল্যবান সম্পদ আমরা এবং শেখ হাসিনা ও বাঙালি জাতির একটা বিশাল সম্পদ আমরা তাকে নিয়ে গর্ব করি, তাকে আবারও আমরা অভিনন্দন। আপনারা জানেন যে নির্বাচন অনেক বাধা বিপত্তি, আন্দোলনের নামে ষড়যন্ত্র, সন্ত্রাস, আগুন সন্ত্রাস, অবরোধ, হরতাল, এইসব কর্মসূচি দিয়েও বাংলাদেশের জনগণকে নির্বাচন বিমুখ করা সম্ভব হয়নি। এখন এক কথায় বলা যায় যে বিএনপির নেতৃত্বে কিছু কিছু দল নির্বাচন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও বাংলাদেশের জনগণ এখন পুরোপুরি নির্বাচনমুখী হয়ে পড়েছে। জনগণ এখন নির্বাচনমুখী একথা নির্দ্বিধায় বলা চলে, এবং তারা নির্বাচনীকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, ঠেকাতে চেয়েছিল, এবং এখনও সেই চেষ্টা, সেই অপচেষ্টা তারা অব্যাহত রেখেছে। কিন্তু বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, এবং এই বিজয়ের মাসে নবশক্তিতে বলীয়ান জনগণ আরেকটা বিজয়ের সুবর্ণ দুয়ারে পৌঁছতে চায়, এবং ভোট দেওয়ার জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। সারা বাংলাদেশে আজকে নির্বাচনী পরিবেশ অত্যন্ত উৎসাহব্যঞ্জক, এবং শত বাধা নিষেধের মধ্যে আন্দোলনের হুমকি, সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, এই পরিবেশও মানুষ কিন্তু নির্বাচন বিমুখ হয়নি। এবং আজকে বিএনপির এক দফা, তাদের এক দফা আজকে গভীর গর্তে পড়ে গেছে, এবং তাদের যে আন্দোলন, সে আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে। যত চেষ্টাই করুক আজকে তারা আবারও আন্দোলনে ডাক দিয়ে যে নেতাকর্মীদের তারা মাঠে নামিয়েছিল তারাও এখনো হতাশ। তাদের নিজেদের দলের লোকেরাই বিএনপির নেতৃত্বের প্রতি এখন তারা আস্থা হারিয়ে বলেছে তারা বিএনপি নেতৃত্বে ডাকে ভবিষ্যতে আর কখনো মাঠে নামবে, আন্দোলন করবে, এটা এখন বাস্তব সত্য। আমরা জানি যে গণমুখী রাজনীতি না করে ষড়যন্ত্রের চোরাগুলিতে পা রাখা বিএনপির আজকে এই দুরবস্থা। তাদের দলের বিভক্তি আমরা করতে যাইনি, আমরা কোনো দলকে ভাগ করা
এটা আমাদের নীতি নয়। তারা নিজেরাই নিজেদের স্বার্থে তারা তাদের দলে ভুল নীতির জন্য তারা সর্বনাশা ভুল নীতি আজকে তাদের দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পর এখন চলছে যাচাই বাছাই প্রক্রিয়া। ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী কর্মকর্তারা। খুলনা জেলার মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে জেলা প্রশাসক কার্যালয়ে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আল মামুন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর এখন কিন্তু আসলে মনোনয়নপত্র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিন্তু এই মুহূর্তে খুলনার যে প্রার্থীরা রয়েছেন, খুলনার 6টি আসনে মোট 53 জন প্রার্থী হয়েছেন বিভিন্ন আসন থেকে। এই 53 জন আসনের প্রার্থীরা যে সমস্ত আসলে তথ্য দিয়েছেন মনোনয়নপত্রের সঙ্গে, সে সমস্ত তথ্য কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ে গতকালও কিন্তু আমরা দেখেছি এখানে এই তথ্য যাচাই বাছাই হচ্ছিল এবং 1 থেকে 4 ডিসেম্বর এই কয়েকদিন কিন্তু আসলে এই তথ্য যাচাই বাছাই চলবে। এখানে আমরা দেখেছি যে এখানে জেলা রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসক, সহকারী রিটার্নিং অফিসারগণ এবং জেলা নির্বাচন অফিসার এবং তার যে সহকারী তারা কিন্তু আসলে এখানে তথ্যগুলো যাচাই বাছাই করছেন। সকাল দুপুর 12টায় অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখানে আমরা এই কার্যক্রম হতে দেখেছি, গতকালকেও দেখেছি। এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আসলে বলছেন খুলনার যে 6টি আসন রয়েছে, 6টি আসনে 53 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই 53 জনের আসলে প্রত্যেকেরই কিন্তু অনেক অনেক তথ্য থাকে, বিশেষ করে ব্যাংক তথ্য, অন্যান্য তথ্য যেগুলো রয়েছে সেই তথ্যগুলো কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে এবং এখানে একজন ব্যাংক কর্মকর্তাও কিন্তু আসলে উপস্থিত থাকছেন সংশ্লিষ্ট ব্যাংকের। এছাড়া যদি আমি বলি এখানে খুলনার যে 6টি আসনে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী আসলে এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেসব স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আপনি জানেন যে একটি নির্দিষ্ট সংখ্যক স্বাক্ষর প্রয়োজন হয়। এইসব স্বাক্ষরও কিন্তু একটি তথ্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বড় একটি বিষয়, সেগুলো কিন্তু আসলে যাচাই বাছাই করা হচ্ছে। এর পাশাপাশি যদি আমি বলে রাখি যে প্রতিটি এখানে এই খুলনার যে 6টি আসনে আমরা 10টি রাজনৈতিক দলের প্রার্থীদের অংশগ্রহণ দেখেছি। এসব রাজনৈতিক দলের যে সমর্থন বিষয়গুলো থাকে, তাদের যে লিখিত প্যাড থাকে বা স্বাক্ষর থাকে, সেই বিষয়গুলো কিন্তু আসলে যাচাই বাছাই করা হচ্ছে। এবং আমরা বলতে পারি 1 থেকে 4 ডিসেম্বর এই যে কয়েকটি দিন, এই কয়েকটি দিন কিন্তু আমরা এখানকার যারা সংশ্লিষ্ট তারা বলছেন যে পুরোটা সময় তাদের ব্যস্ত সময় কাটাতে হবে এবং 4 ডিসেম্বরের পরে কিন্তু একটা বড় সময় পাওয়া যাবে এবং আগামী এর পরে কিন্তু যখন সময় আসবে মনোনয়নপত্র প্রত্যাহারের, এরপরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই করার সবশেষ খবর। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। নগরবাসীর স্বপ্নের বাহন মেট্রো রেলের টিএসসি স্টেশন উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মেট্রোকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ র্যালি সহ নানা ধরনের আয়োজনে বর্ণিলভাবে কিন্তু ক্যাম্পাসকে সাজিয়েছেন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে মেট্রো রেল, সেই মেট্রো রেলের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন অর্থাৎ টিএসসি স্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওঠানামা করতে পারবেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত বলছেন শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীরা এই যে আনুষ্ঠানিকতা বা এই যে মেট্রো রেলের উদ্বোধন সেটির জন্য বা মেট্রো রেল চালু করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে দেশের এই ধরনের প্রকল্পের মাধ্যমে সর্বসাধারণের পাশাপাশি শিক্ষার্থীরাও আসলে উপকৃত হয়েছে এবং শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বড় অংশ অনাবাসিক শিক্ষার্থী, যারা আবাসিকতার বাইরে থাকেন সেই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে মিরপুর বা উত্তরা থেকে আসতে হয়, তো সেই দীর্ঘপথ পাড়ি দিয়ে শিক্ষার্থীদেরকে সবসময় যানজটের কবলে পড়তে হয়। মেট্রো রেল চালু হওয়ার ফলে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশনটি যেটি, সেটি চালু হলে শিক্ষার্থীদের আসলে সেই দুর্ভোগটি থাকবে না এমনটি বলছেন শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীরা বলছেন
শিক্ষার্থীরা বলছেন যে তারা এই যে ক্লাস এবং টিউশন করার ক্ষেত্রে যে যানজটে পড়তেন সেটি থেকে তারা মুক্তি পাবেন। পাশাপাশি তারা কিন্তু হাফ পাসেরও দাবি জানিয়েছেন, অর্থাৎ অর্ধেক ভাড়া যেন শিক্ষার্থীদেরকে করা হয়, শিক্ষার্থীদের জন্য করা হয়, সেই দাবিটি তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার ছিল কিন্তু এই মেট্রো রেলকে ঘিরে। একটি গোষ্ঠী আসলে চক্রান্ত করেছিল বা অপপ্রচার ছড়িয়েছিল, গুজব ছড়িয়েছিল যে এই মেট্রো রেল যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দিয়ে প্রবেশ করে সেক্ষেত্রে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। এই ধরনের অপপ্রচার বা গুজবে কান না দিয়ে প্রধানমন্ত্রী তার দৃঢ় চেতা নেতৃত্বের মাধ্যমে এই মেট্রো রেল যে প্রকল্প সেটি বাস্তবায়ন করেছেন, যার প্রত্যক্ষ সুফল ভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুতরাং সেই জন্য প্রধানমন্ত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন এবং তারা বলছেন আগামী নির্বাচনে তরুণ প্রজন্ম, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর এই অবদানকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার নির্বাচিত করবে, এমন নির্দেশ বলছেন তরুণ প্রজন্মের এই শিক্ষার্থীরা। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেট্রো রেলকে ঘিরে শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাসের সবশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ। স্বস্তি ফিরেছে বাজারে, কারণ বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 600 টাকা দরে, একই সঙ্গে কমেছে মাছ ও ডিমের দামও। শীত মৌসুমে বাজারে বেড়েছে সবজির সরবরাহ, কমেছে দামও, তবে এখনও চড়া দামেই কিনতে হচ্ছে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ভোজ্য তেল। ওঠানামা করছে আলু পেঁয়াজের দাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্দেশে 4 দিন ধরে কারওয়ান বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে, একই সঙ্গে কমে আসছে মাছ, মুরগি ও ডিমের দামও। শীতের সবজির সরবরাহ বাড়ায় অবশেষে স্বস্তি ফিরেছে কাঁচা বাজারে, তবে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ সহ এখনও চড়া অনেক নিত্যপণ্যের দামই। খুচরা বিক্রেতারা বলছেন সপ্তাহ ব্যবধানে আরও বেড়েছে কিছু পণ্যের দাম। চাল, ডাল, তেল, লবণ, যেগুলো আমাদের নিত্য প্রতিদিনে লাগে আমাদের কেনাকাটা করতে, এগুলো ম্যাক্সিমাম সব জিনিসের দামে বেশি। বাজারের ভিতরে তেলের দামটা একটু বাড়ছে, 5 লিটারে দেখা গেছে আগের থেকে 10-15 টাকা বাড়ছে। খোলা চিনি গভর্নমেন্ট রেটে দিয়ে যাচ্ছে 130 টাকা, ওই চিনিটা এখন আমাদের বিক্রি করতে হয় 40 টাকা, কারণ আমরা এটা কিনতে হয় আপনার 35-36 টাকা। দীর্ঘদিন ধরে নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামে নাকাল ক্রেতা, তাদের দাবি দাম যতটা বাড়ে ততটা কমে না। প্রত্যেকটা জিনিস, চিনি বলেন, বাচ্চার দুধ বলেন, ইত্যাদি ইত্যাদি, আসলে খুব মানে নীরবে গুমরে কেঁদে মরে যাচ্ছি, আসলে দেখার কেউ নাই। সাধারণ মানুষের জন্য খুবই সমস্যা, যারা মনে করেন বিআইপি চাকরি বাকরি করে, ঠিক আছে, অবৈধ পোশাক কামায়, তাদের জন্য কোনো সমস্যা নাই। কারওয়ান বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকায়, মাঝারি চালের কেজি পড়ছে 55 থেকে 58 টাকা, আর সরু চালের কেজি পড়ছে 62 থেকে 75 টাকা। সপ্তাহ ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়েছে মসুর ডালের দাম। বাজারে মোটা, মাঝারি ও সরু মসুর ডালের কেজি বিক্রি হচ্ছে 110 থেকে 135 টাকায়, প্রতি কেজি প্যাকেটজাত আটার দাম পড়ছে 55 থেকে 65 টাকা, প্যাকেটজাত ময়দার কেজি এখন 70 থেকে 75 টাকা, নতুন আলু বিক্রি হচ্ছে 80 টাকা, পুরান বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে ভূমিকম্প উৎপত্তির স্থল লক্ষ্মীপুরের রামগঞ্জে মাত্রা ছিল 5.6। আতঙ্কিত সাধারণ মানুষ তাড়াহুড়ো করে নামতে গিয়ে কুমিল্লায় 20 পোশাক শ্রমিক আহত। চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যস্ততা, স্বতন্ত্র নিয়ে দুশ্চিন্তা যাচ্ছে না নৌকার, বেশিরভাগ আসনে একাধিক প্রার্থী। এ মাসে চালু হচ্ছে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রা বিজয়ের মাস থেকেই মিলবে রাত 8টা পর্যন্ত। এই ছিল সময় সংবাদে, খেলার সময়ের সঙ্গে থাকবেন সাজিদ মোস্তাহিদ। তাসদিন, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।